নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, বিজয়া দশমীর দিন থেকে এই ছয় রাশির জাতক ও জাতিকারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কাটতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বিজয়া দশমীর দিন থেকে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডেফিনেটলি ব্রহ্মাস্ত্র হাতে পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে বাধা বিপত্তি সমস্ত কিছুই কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে বিজয়া দশমীর পর থেকে, এবং সেই সময় আপনারা বিভিন্ন কাজে কিন্তু সফলতা পেতে চলেছেন। যাদের চাকরি চ্যুতি হয়ে গেছে তারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট আসতে চলেছে, পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ধন আগমন হতে চলেছে। এবার আসুন, আমি আপনাদেরকে সেই ছয়টি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে ছয় রাশির জাতক ও জাতিকারা বিজয়া দশমীর পর থেকে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বিজয়া দশমীর পর থেকে আপনারা হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কাটতে চলেছে, এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, এবং যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এবং পাশাপাশি এই সময় আপনারা কোথাও ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বিজয়া দশমীর পর থেকে আপনারাও হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত পেন্ডিং কাজ আপনার রয়েছে সেই সমস্ত পেন্ডিং কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশনও দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা কর্মচ্যুতি হয়ে ঘরে বসে রয়েছেন তাদের চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু ব্রহ্মাস্ত্র আসতে চলেছে, এবং আপনারা যা চাইবেন তাই কিন্তু পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বিজয়া দশমীর পর থেকে আপনারাও হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের যে যে জায়গায় বাধা রয়েছে সেই সমস্ত বাধা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে, এবং যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেই পেন্ডিং কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা যা চাইবেন তাই কিন্তু করবেন, অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বিজয়া দশমীর পর থেকে আপনারাও হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আসতে চলেছে, যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা যে কোনো কাজে কিন্তু অগ্রসর হলে সেখানে কিন্তু আপনাদের বিজয় প্রাপ্ত হবেনই হবেন।
সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এবং যাদের লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই আপনারা পরিশোধ করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন, অর্থাৎ কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ডেফিনেটলি বিজয়া দশমীর পর থেকে হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা ইনকাম করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এই বিজয়া দশমীর পর থেকে, এটা বলা যেতে পারে। তাই আপনারা এখন থেকেই রেডি হয়ে যান। এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বিজয় দশমীর পর থেকে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে এই সমস্ত কিছু কাটতে চলেছে বা মিটতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা ইনকাম করতে চলেছেন এবং কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বিজয়া দশমীর পর থেকে হাতে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই বলবো। ধন্যবাদ।